এমনি শফিকুল ইসলাম লিখেছেন শুক্রবার জুমার নামাজে খুদ্ চলার সময় সুন নামাজ পড়া যাবে কিনা না খুদ্ চলার সময় সুন্নত নামাজ পড়া যাবে না তবে অনেক লামের মতে মসজিদে প্রবেশের পর যে দুই রেকাত সুননাদ যেটা ওয়াজিব অনেক কলামাদের মতে বিশেষ করে আহমুরিমাজামা ইকাম অনেক কলাম ইকরামের মতে সে সমস্ত ইমামদের মতে মসজিদে ঢোকার পর ওই দুই রেকাত নামাজ যেটা তাহেতুল মসজিদ বা দখুল মসজিদ সেটা যদি না পড়ে থাকেন আপনি তাহলে সেই নামাজটা খোদ্বা চলার কারণে পড়া যাবে বাকি এ ব্যাপারে সমস্ত রামাক একমত যে খোদবা চলাকালের সময় জুমার নামাজের পূর্বের যে সোনা সে সোনা নামাজ পড়া যাবে না খুদবা চলাকায় ইমাম সব যখন বের হবেন তখন নির্বিট খোঁদবা শ্রবণ করতে হবে কোনো সরাত কোনো কাজ সেখানে কোনো কথা সেখানে চলবে না নির্বিটে খোদবার থেকে মনোযোগী হতে হবে মাসুর রাহাত আপনি লিখেছেন মসজিদ কমিটি ঢালাই মসজিদ তৈরির পর পুরাতন টিনের মসজিদ ঘর বিক্রি করে দিচ্ছে তা ক্রয় করে বাড়ির ঘর তৈরি করা যাবে কিনা তহিল অবশ্যই করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই মসজিদের কোনো ভবনের কোনো ভগ্নাংশ কিংবা সেটা পুনরায় নির্মাণ করতে গিয়ে ব্যবহৃত হয়ে যাচ্ছে সেগুলো বিক্রি করে দেওয়া হলে যে কেউ কিনে যে কোনো কাজে সেটা ব্যবহার করতে পারেন তবে টয়লেট ইত্যাদি আল্লাহর ঘরে যেটা ছিল আল্লাহর ঘরের অংশ ছিল সেটা টয়লেট ইত্যাদি ব্যবহার করাটা অ্যাভয়েড করাটা উত্তম এটা আল্লাহর ঘরের প্রতি আদব এবং শিষ্টাচারের অংশ হিসাবে এর বাইরে আপনি ঘরবাড়ি বানাতে পারেন দোকানপাট বানাতে পারেন এমন কোনো কথা নেই যে মসজিদের ভবনে ব্যবহৃত টিন ছিল মসজিদের ভবনে ব্যবহৃত ইট ছিল সেটা দিয়ে আমরা ঘরবাড়ি বানাতে পারব না এরকম কিছু না টাকা দিকে নিয়ে মসজিদের ফান্ডে সে টাকা ঢুকে যাবে আর আপনি সেই জিনিসটা আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন মামুন আব্দুল আপনি লিখেছেন মসজিদে আজান এর কোনো শব্দ বোধগম্য হয় না মহাজ্জেন বয়স্ক হয়ে দাঁত না থাকায় এরকম হয়েছে এক্ষেত্রে কি আজানের সময় মসজিদের মাইকে সমুদ্র আজান রেকর্ড চালানো যাবে না রেকর্ড আজান চালানো যাবে না প্রয়োজনে অন্য কোনো ময়াজার নিয়ম দিতে হবে হাবুয়া ইসমিন আপনি লিখেছেন মহিলাদের রোজার সাথে কি ছ রোজার নেয়াত করা যাবে না রোজার সাথে ছ রজা নিয়ে করা যাবে না পরম ভাংতে রোজা আগে রেখে ছ রোজা রাখতে পারলে উত্তম যদি ভাংতি রোজা রেখে আবার ছর রজা রাখাটা টফ হয়ে যায় তাহলে আগে ছ রোজা রেখে তারপরে রোজা রাখবেন আয়েশা ইসলাম লিখেছেন যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে তাহলে কি গুণাকার হব না আপনার ইচ্ছার বাইরে যদি মনে বাজে চিন্তা চলে আসে যেটা আসলে আপনার হাতে নয় আপনার নিয়ন্ত্রণ আপনি ইচ্ছাকে তো কোনো খারাপ চিন্তা করতে চাচ্ছেন না কিন্তু চলে আসছে আপনার ইচ্ছার বাইরে তাহলে সেক্ষেত্রে এর জন্য আপনার কোনো গুণা হবে না কারণ আল্লাহ তালা মানুষকে নিজের সাধ্যের বাইরে কোনো কিছু জন্য দিয়ে করবেন না আল্লাহ তালা বলেছেন লাকুল্লিফুল্লাহন হাসান আল্লাহ আহ কোনো মানুষকে আল্লাহ তালা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না এজন্য আপনি ইচ্ছার বাইরে আপনার নিয়ন্ত্রণের বাইরে মনে চলে আসছে সেটার জন্য আপনি গুণাগার হবেন না তবে যখন এসে যায় আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সেটাকে দূর করা আপনি যখনই মনে করতে পারছেন যে আপনার মনের ভিতরে একটা বাজে চিন্তা আসছে বাজে জল্পনা কল্পনা আসছে সাথে সাথে আপনি সেটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন আল্লাহ কাছে পানা চাইবেন আপনার এই যে চেষ্টাটুকু এটুকু ইনশাল্লাহ যথেষ্ট হবে আল্লাহ কাছে আপনার নাজাতের জন্য আর এর পাশাপাশি এরকম বাজে চিন্তা আসলে বাম দিকে প্রতীকী ধুতু ফেলবেন তিনবার আর আমন্তুল্লাহ সুলিহি এটি পড়বেন আল্লাহ কাছে পানা চাইবেন আওয়াজের সে তো আমার পড়বেন ইনশাআ আল্লাহ আল্লাহ আপনাকে পানা দিবেন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে